দেশের অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে সমস্ত ব্যাপারে ভারতকে আরও সুদৃঢ় করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেনিফিশিয়ারিদের সুবিধার্থে এবং দালাল রাজ বন্ধ করতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি ঘরে সুশাসন 2.0 প্রকল্পের এক প্রশাসনিক শিবিরে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পৌর নিগমের পূর্ব জোনাল অফিসের উদ্যোগে নয় বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বরের কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন অথবা কিষাণ সম্মান নিধি সকল প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। একই দিশায় কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকারও। ত্রিপুরা রাজ্যের সূচনা হয়েছে বিকশিত ভারত সংকল্পযাত্রার। এই কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পের সুযোগ সুবিধা সবার ঘরে পৌঁছে দেওয়া হবে বলে রবিবার জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দেশের অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে সমস্ত ব্যাপারে সুদৃঢ় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা যদি দেখি 2014 সালে উনি যখন প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, তো প্রধানমন্ত্রী হওয়ার পর লাল কেলাতে উনি ভাষণ রাখেন যে গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করা। তো গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করবে প্রশ্ন ছিল যে গরিবদের কাছে টাকা কোথায়, গরিবরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবে। উনি পরিকল্পনা করলেন তার জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে। আমরা সেই সময় যে ওনার এই জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করার যে পরিকল্পনা সেটা আমরা বাস্তব কি হবে সেটা বুঝতে পারি। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই 9 বছর অতিক্রান্ত করার পর আমরা অনুধাবন করছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী। কারণ বেনিফিশিয়ারিদের জন্য প্রদত্ত টাকা কেন্দ্র সরকার যেটা বরাদ্দ করে ওই বেনিফিশিয়ারিদের ব্যাংকের ডিবিটির মাধ্যমে তা প্রদান করে, মাঝখানে যে কমিশন বাণিজ্য দালাল বাণিজ্য সেটাকে বন্ধ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে গরিব মেহনতি সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের মোদীজি যে পরিকল্পনা করেছেন, যারা গরিব অংশের মানুষ মায়েরা যারা লাকড়ি চুলায় রান্না বান্না করতেন তাদেরকে সুস্থ রাখার জন্য বিনা পয়সায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন দেওয়ার কাজ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি করেছে। গরিবদের জন্য আয়ুষ্মান কার্ড, কোনো গরিব বিনা চিকিৎসার পয়সার অভাবে মৃত্যু হবে, মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আয়ুষ্মান কার্ড চালু করেছে এবং গরিবদের চিকিৎসার দায়ভার 5 লক্ষ টাকা পর্যন্ত প্রধানমন্ত্রীর কাঁধে তুলে দিয়েছে। পূর্বতন বাম সরকারের আমলে সরকারের থেকে নিজের প্রাপ্য সুযোগ সুবিধাটুকু বুঝে নিতে মাথার ঘাম পায়ে ফেলতে হতো রাজ্যের সাধারণ জনগণকে। 2018 সালে রাজ্যে প্রথমবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বদলেছে সেই চিত্র। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সকল প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে বিজেপি সরকার। প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচিতে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আরও বলেন, জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপের কথাও তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। কিন্তু আমাদের সরকার আসার পরে বন্ধটা প্রত্যেকটি করে, বিশেষ করে যেখানে যারা বঞ্চিত বা সুযোগ পান তাদেরকে তাদের এই সরকারি সুযোগগুলি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সুযোগগুলি তাদের ঘরে পৌঁছে দেওয়া, এটা এর আগে প্রথম হয়েছে। আগে মানুষ খুঁজে যেত অবসর মুহূর্ত বিভিন্ন জায়গা দিয়ে যেত, পঞ্চায়েতে যেত, হয়রানি হতো, দলীয়ভাবে তাদেরকে হেনস্থা করা হতো, যদি নিজের জন্য লোক হতো তারা সুযোগগুলি পেতেন না যাদের পাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সরকার সর্বদা সরকার বিকাশের নীতি দিতে আমাদের সরকার মনে করছে না, আমাদের সরকারটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে না, আমরা ওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে সরকারি এবং কেন্দ্রীয় সরকার সুযোগগুলি আমাদের পৌঁছে দেবে। সেই উদ্দেশ্যে শিবির আজকে শিবিরে PRTC SC ST সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স কিংবা ব্যাংকিং রণজয় ব্যাংকিং থাকে যারা আমাদের অ্যাকাউন্ট করবে,
এবং বিভিন্ন ম্যানেজদের পিছনে ফেলছে। আমার মনে হয় আপনারা এই ভুলগুলি গ্রহণ করবেন এবং যেগুলি আজকে দেওয়া ইনকাম সার্টিফিকেট এগুলি সঙ্গে সঙ্গে দেবেন, বাকিগুলি পরবর্তী যে ক্যাম্প করবো আমরা সেগুলিকে আপনাকে প্রদান করা হবে। তাই আপনাদের আমাদের সরকার চাইছে আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার আপনাদের সুযোগগুলি আপনাদের ঘরে পৌঁছে দেওয়া, এগুলি আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেবো বা ক্যাম্পের মধ্যে আপনারা গ্রহণ করবেন। তাই সরকারি সুযোগগুলি আপনারা গ্রহণ করবেন, আমার বিশ্বাস আমাদের সরকার সেই দিকে চলছে। দেশে 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট 68টি জেলায় ইতিমধ্যে সূচনা হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার। প্রতি ঘরে সুশাসন 2.0 ও কর্মসূচির মাধ্যমে ত্রিপুরাতেও সূচনা হলো এই যাত্রার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।